হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভ্লগে তোমাদের দেখাবো কোচবিহারে আরও দু তিন দিন যে ছিলাম তারই কিছু ভিডিও, মানে রাসমেলায় গিয়েছি কী কী করেছি সেইগুলো তোমাদের দেখাবো একটা ভিডিওর মধ্যে দিয়ে, কারণ প্রতিদিন একই রাসমেলায় যাওয়া আসা এইটা কি আর দেখাবো, তাই ভাবলাম তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে সেসব শেয়ার করে দিই। এই যে এখন এই যে ভিডিওটা দেখছো, এটা আমি মার সাথে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম, মানে মারের জন্য আর কিছু টুকটাক কেনারও ছিল রাসমেলা থেকে, তো সেই সময় সেখান থেকে টুকিটাকি কিছু কেনা কাটার পরে এই মদনমোহন বাড়িতে ঢুকেছি। দেখো এখানে বিভিন্ন ধরনের হাতের বানানো বিভিন্ন ছোটো 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 থেকে বড়রা শিল্পীরা তারা তাদের নিজেদের মতন করে নানান রকমের জিনিস বানিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইগুলো কিন্তু প্রতি বছরই হয়ে থাকে রাসমেলাতে, ঠিক মদনমোহন বাড়িতে এইভাবে সুন্দর করে একটা জায়গায় সাজানো থাকে প্রতিটা জিনিস। মূর্তি রয়েছে, রয়েছে চন্দ্রযান, রয়েছে বিভিন্ন ধরনের ড্রয়িং করা, আর বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। ছোট্ট করে রাজবাড়ি বানানো হয়েছে, যেটা কোচবিহারের মহারাজার বাড়ি। তাছাড়াও বিভিন্ন ধরনের জিনিস এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো তোমাদেরকে আজকে একটু মদনমোহন ঠাকুরও দর্শন করিয়ে দিই। মদনমোহন বাড়িতে ভিডিও করতে করতে আমার স্টোরেজ হঠাৎ ফুল হয়ে যায়। আর আজকে আমাদের সাথে ছিল ছোট মাসি, মানে ছোট মাসির সাথে মেলাতে দেখা হয়, ছোট মাসি আমাদের বাড়িতেই আসছিল, তো তারপরে আমাদের সাথে যেহেতু দেখা হয়ে গেল আর বাড়িতে আসেনি, মেলায় কিছুক্ষণ ঘুরে ছোট মাসি চলে গেল। আর আরেকজন যিনি ছিল আমাদের সাথে, তিনি হলো আর কি স্পেশাল কাকু, মানে স্পেশাল এই জন্যই বলবো কারণ প্রতিটি ফ্যামিলিতেই তোমরা দেখবে এক একজন করে শুভাকাঙ্ক্ষী কিন্তু থাকে, মানে যাকে ডাকলেই পাওয়া যায় এবং না ডাকলেও হয়তো কোনো না কোনো অসুবিধা বা সমস্যার কথা শুনলেই তিনি কিন্তু আমাদের জন্য সবসময় সাহায্য করবার জন্য প্রস্তুত থাকেন। তো এরকমই একজন মানুষ, কোচবিহারে যাব তার সাথে দেখা করবো না তা তো হয়ই না, তাই জন্য প্রচণ্ড মজা করলাম কাকুর সাথে ঘোরাফেরা সমস্ত কিছু। আরেকটা যেটা, আমার বরের সাথে মেলায় গেলে আমি কোনো এই রাইডগুলোতে না চড়তেই পারি না, তো কাকুকে সাথে পেয়ে সেই শখটাও পূরণ করে নিলাম। আর আজকে মেলাতে মারাত্মকভাবে ভিড় ছিল, প্রচণ্ডই ভিড় ছিল, ভিড় ঠেলে আমাদের মানে প্রচণ্ড কষ্ট করেই বের হতে হয়েছে মেলা থেকে। তো এরপরে তোমরা যে ভিডিওটা দেখবে সেটা কিন্তু আমার পরের দিন, মানে লাস্টের দিনের। সেই দিন আমি যাদের সাথে গিয়েছিলাম, মানে আমার সৃষ্টি পরিবার, আমি যে সাংস্কৃতিক প্রোগ্রাম করি তার একটা পরিবার ছিল কোচবিহারে, আছে এখনও, তো তাদের সাথে কজন সাথে গিয়েছিলাম মেলাতে, সেই ভিডিও আর করতে পারিনি, এতটাই আনন্দ করছিলাম আমরা। কোচবিহারে গেলেই আমি ওদের সাথে দেখা করি, আর ওরাও জলপাইগুড়িতে যখনই আসে আমার সাথে দেখা করে। আর যেটা, আমরা কিন্তু এক বয়সী নই, তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে, তো আমার কাকিমা পিসি এই ধরনেরই সম্পর্ক, তবে একদম বন্ধুর মতনই আমরা আনন্দ করি আর ভীষণ ভালোবাসা পাই, একটা নিঃস্বার্থ ভালোবাসা পাই ওদের কাছ থেকে, তাই বারবার ছুটে ছুটে যাই। হে গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ আমি জলপাইগুড়িতে মানে ফ্ল্যাটেই আছি। তো এখন এতক্ষণ যে ভিডিওটা দেখলে তোমরা, সেটা রাসমেলায় কী কী করলাম, ঘুরলাম ফিরলাম আনন্দ করলাম এই সমস্ত ভিডিও দেখলে, আর আমি একটার মধ্যেই রেখেছি। আরেকটা যেটা তোমাদেরকে কথা দিয়েছিলাম বা বলেছিলাম যেটা আমি করতে পারিনি, সেটা হলো আমাদের কোচবিহারের বাড়ি তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি, মানে হোম ট্যুর একেবারেই দিতে পারিনি, তো কারণ তার কিছু কারণ ছিল। যেহেতু আমরা এতদিন পর পর যাই, তো আমাদের
মেনটেনেন্সের একটা সমস্যা হয়ে যায়, আর একজন লোকের দরকার হয় কারণ বাচ্চা নিয়ে যাই তো রান্নাটা এদিকে করতে হয়। কিন্তু এতদিন পর যাওয়ার জন্য কী হয়, পুরো ঘর বাড়ি নোংরা হয়ে থাকে, তো সেইটা পরিষ্কার করার লোক পাচ্ছিলাম না। একজনের সাথে এখান থেকে কথা বলে ঠিকঠাক করে গিয়েছিলাম, তবে সে পুরোপুরি বিট্রে করে আর কি, সে আসেনি কাজে, সে কোনো ধরনের কিছু করেনি, তো তার অপেক্ষায় থেকে থেকে শেষমেশ সেভাবে কোনো লোক পায়নি। শুধু লাস্টের দিন একজনকে পেয়ে কোনো রকম একটুখানি পরিষ্কার করানো করিয়েছে, আর যার কারণে সময়ও পাইনি, তার উপরে তোমরা দেখেছো প্রতিদিন রাসমেলা যাওয়ার থাকে, তো আর তারপরে বিশ্বের শরীরটাও খারাপ হয়ে গেছিলো। ওকে দুদিন ঘুরিয়েছে মেলাতে, তারপরে ওর এমন ঠান্ডা লেগেছিলো, মানে শরীর একেবারেই ভালো ছিল না, তো পরের দিকে ওকে নিয়েও যায়নি। তো ওকে নিয়ে সব মিলে বাড়িঘর সব কিছু নিয়ে তারপর এতদিন পর যাওয়া হলো, সেখানে যেহেতু বাকি রিলেটিভরা রয়েছে তাদের সাথে একটু একটু দেখা করা, এই সমস্ত ব্যাপার নিয়ে একদমই সময় হয়ে ওঠেনি। তার উপরে প্রতিদিনই দিনের বেলাটা ওরা তো থাকতো না, ওরাও বাইরে যেত, তো মানে সব মিলিয়ে সেই সময়টা হয়েই ওঠেনি। তাই জন্য ভীষণভাবে সরি, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এই হোম টুরটা দিতে পারিনি। ভীষণ আমারও ইচ্ছে ছিল তোমাদের দেখাবো, তবে যেটা একেবারেই পারিনি, আমি ভাবছিলাম যে একটু পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে দেখাবো, কিন্তু সেইটাই হয়নি সেভাবে, অনেক সময় লেগে গিয়েছিলো। পরে শেষের দিন যখন বেরোবো তখনও একবার ভেবেছি যে ভিডিওটা করি, কিন্তু সেই মুহূর্তে আর সময় কীভাবে চলে গেল সময়টাই আর পাওয়া যায়নি। তাই আমাকে একদম আবারও বলবো ক্ষমা করে দিও, নেক্সট টাইম যখন যাবো তখন প্রথম কাজই আমার এটা থাকবে তোমাদেরকে হোম ট্যুর দেওয়া, কোচবিহারের হোম ট্যুর। আর তোমরা জানো জলপাইগুড়িতে আমাদের বাড়ি হচ্ছে, সেটা কমপ্লিট হয়ে যাক, একবার তোমাদের দেখিয়েছে, এবার কমপ্লিট হওয়ার পরে একবারে দেখাবো। তো আজকের এই ভিডিওটা এরকমই থাক, মানে ছোট্ট থাক, আবারও বলবো মন থেকে বলছি সরি, নেক্সট কোচবিহারে যখনই যাবো তোমাদেরকে শেয়ার করবো। আর তোমরা দেখতে পাচ্ছ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলা বসে গিয়েছে, ভীষণ খারাপ অবস্থা। তো যাই হোক, এখন জামা কাপড় প্রচুর কাঁচা হয়েছে, সেগুলো মেলতে যাবো ওপরে। তো এই ব্লগটাকে এখানে শেষ করছি, সঙ্গে থেকো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। টাটা।